असलामुअलैकुम फ्रेंड्स, इंट्रो देखे निश्चय बुझे फेलेछेन आज के आमरा करबो बीफ बारबिक्यू। तार जोन्नो आमी एखाने नियेछि हाफ केजी बीफ बोनलेस फैटलेस। प्रथमे दिए दिच्छी टक दई, आदा रसुन बाटा, पेंयाज पानी झरिए नियेछि 1 चामच, झालेर गुड़ा 1 चामच, लवण स्वाद मतो, गरम मसलार गुड़ा, जीरा भेजे गुड़ा करे नेया, धने गुड़ा, गोलमरिचेर गुड़ा और एक कबाब चिनी हाथेर काछे थाकले दिबेन, ना होले देवार दरकार नेই, स्किप करबेन। हलुदेर गुड़ा और झाल जदि प्रयोजन मने हय ताहले आरेकटु बेशी दिए नेबेन। दिए खूब भालोभाबे मेखे नेब। आमरा मेखे नेওয়া হয়ে গেছে। मेखे নেওয়ার পরে এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আমরা একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। বারবিকিউ করার জন্য প্রথমে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি আর রাফসান ইট দিয়ে ঘিরে নিয়েছি, একটু বালি দিয়েছি। বালি দিয়ে এবার কয়লা করার জন্য আমি আর রাফসান খড়ি ভেঙে নিচ্ছি। এখানে মাশাআল্লাহ অনেক খড়ি আছে। আমরা এখান থেকে আমি আর রাফসান খড়ি কুড়াচ্ছি কয়লা করার জন্য। আজকের এই পিকনিক বলতে পারেন অথবা খুব মজার একটা গেট টুগেদার বলতে পারেন। খুব মজা হয়েছে আজকে আমাদের এই বারবিকিউ করতে। যে রাফসান খুব এক্সাইটেড ছিল বারবিকিউ খাওয়ার জন্য। আর বারবিকিউ করা মানেই তো খুব আনন্দের হয়। দেখতেই পাচ্ছেন রাফসান খড়ি ভাঙতে খুব মজা পাচ্ছে, ও খুব মজা করে খড়ি কুড়াচ্ছে। আমাদের খড়ি কুড়ানো হয়ে গেছে। এবার আমরা কয়লার জন্য আগুন করার জন্য পাটকাঠি নিয়ে আসছি। পাটকাঠি দিয়ে আমরা পাটকাঠি ধরিয়ে খড়িগুলা কুচি কুচি করে ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পাটকাঠি ধরিয়ে আমরা কয়লা করব। রাফসান সব কাজে আমাকে হেল্প করছে। আপনারা জানেন রাফসান অনেক ভালো হেল্পার, माँ के पापा के अनेक हेल्प करे। आज के तार व्यतिक्रम नय। छेले आमार खूब काजेर माशाल्लाह। आमरा कोयला करार जोन्नो आगुन धरिए दिएछि। आगुन ज्वलछे। शुधु एई खड़िगुलो दिएई होबे ना, एर मध्य आमी कोयला दिए दिच्छी, मोटा मोटा कोयला। ताते आगुनटा खूब भालो होबे आर बीफटाओ खूब भालोभाबे सिद्ध हये जाबे। एखाने आगुनटा कोयलाटा होते थाकुक ततक्षण आमरा शीकेर मध्य मांसगुलो भरे नेब। शीके आमी घी ब्राश करे निच्छी। आपनारा चाइले अएल ब्राश करे निते पारेन। घी ब्राश करे निले बारबिक्यूटा बारबिक्यूर स्मेलटा अनेक सुंदर हबे। आमी एकटा एकटा करे मांस शीके भरे निच्छी। मांसटा ओभारनाइट आमी फ्रिजे रेखेछिलाम। अवश्यई चेष्टा करबेन मांसटा ओभारनाइट फ्रिजे राखार, ताहले बारबिक्यूर टेस्टटा अनेक भालो हबे। একটা একটা করে সবগুলো শিকে আমি মাংস ভরে ফেলেছি। এবার আমাদের বারবিকিউ করার পালা। শিকে আমরা মাংস ভরে ফেলেছি। এটা হচ্ছে বিফ মাংস। এটাকে অনেকে শিক কাবাব, বটি কাবাব, বারবিকিউ যে কোনো নামেই বলে থাকে না কিছু। তো চলো এখন সরো। এবার একটা একটা করে শিক আমরা আগুনের উপরে দিয়ে দিচ্ছি। অ্যাট লিস্ট ৪০ মিনিট লাগবে আমাদের বারবিকিউটা হতে। কিছুক্ষণ পর পর আমরা উল্টে পাল্টে দেব। আর যেই অবশিষ্ট ঘিটুকু ছিল সেই ঘিটুকু আমরা ব্রাশ করে দিব উল্টানোর সময়। অনেক হিট আর যে ধোয়া হচ্ছে, ধোয়াতে আমার চোখের পানি বের হয়ে গেছে। রাফসান আরই করো না। এই যে তেলটা আছে ১০ মিনিট পর পর যখন আমরা একটু উল্টে দেবো তখন ব্রাশ করে দেব। এক পাশ হয়ে গেছে। এবার আমরা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা একটু একটু রং হয়ে গেছে। বারবিকিউর যেরকম একটা পোড়া পোড়া রং হয়, আমি উল্টে দিয়েছি তাই ঘি ব্রাশ করে দিচ্ছি। প্রত্যেকটা শিকের ওপরেই আমি ব্রাশ করে দিচ্ছি। এতে বারবিকিউর স্মেলটা অনেক সুন্দর হবে। দেখুন বন্ধুরা কালার কিন্তু আস্তে আস্তে কালার হচ্ছে। এভাবে ৪০ থেকে ৫০ মিনিট রাখলেই আমাদের বারবিকিউটা হয়ে গেছে। এবার আমরা শিকগুলো তুলে নিচ্ছি। প্রচণ্ড গরম হয়ে আছে, তোলা যাচ্ছে না। রাফসানও চেষ্টা করছে তোলার জন্য। সব কাজে মাকে হেল্প করা চাই। হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা আমাদের আজকের রেসিপি বিফ বারবিকিউ অলমোস্ট ডান। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। দেখি টেস্টটা কেমন হয়েছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। টেস্টটাও জাস্ট ফাটাফাটি হয়েছে। ना खेले आसले बोझा जाबे ना। ये बार्बिक्यूर टेस्टा सम्पूर्ण डिपेंड करे मेरिनेटेर ओपर। मेरिनेट जतो भालो करे रखा होबे, ओवरनाइट रखले सबचेये भालो, ना पारले एटलिस्ट 5-6 घंटा रखतेई होबे। देखुन फ्रेंड्स, রাফসান अनेक मजा करे खाচ্ছে এই অন স্ক্রিনেই, অফ স্ক্রিনে কিন্তু একটুও খাবে না। আপনাদের দেখানোর জন্য যখন কোনো রেসিপি করি তখনই ও খায়, কিন্তু তারপরে আর একটুও খায় না। তো বন্ধুরা, আজকে আমাদের এই বারবিকিউ রেসিপিটি কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।